প্রায় দুই যুগ আগে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ ইউসুফের মোজা চুরি করেছিলেন পাকিস্তানি গতিদানব শোয়েব আখতার। সম্প্রতি শোয়েব নিজেই জানিয়েছেন সেই মজার ঘটনা। 1999 সালে ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে আগে ব্যাট করা পাকিস্তানের সংগ্রহে ছিল 229 রান, জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে 202 রানে, ফলে 27 রানে জয় পেয়ে যায় পাকিস্তান। শোয়েব সেই দিন 54 রানে নেন 2 উইকেট। সেটি ছিল বিশ্বকাপে শোয়েবের প্রথম ম্যাচ। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার উত্তেজনায় মোজা নিতে ভুলে যান এই তরুণ ফাস্ট বোলার। তাই এক প্রকার বাধ্য হয়ে চুপি চুপি ইউসুফের ব্যাগ থেকে মোজা চুরি করে সেই ম্যাচের কাজ ছাড়েন শোয়েব। এসকে টেলস অনুষ্ঠানে তিনি বলেছেন, এটি আমার প্রথম বিশ্বকাপ ছিল, নিজের সামর্থ্যের চাপ রাখতে আমি উদ্বিগ্ন ছিলাম, সত্যি বলতে অনেক বেশি রোমাঞ্চিত ছিলাম। ভারতীয় ও পাকিস্তানি অসংখ্য দর্শক মাঠে এসেছিল আমাকে দেখতে। শোয়েব আরও বলেন, ম্যাচটিকে সামনে রেখে আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম, কিন্তু হঠাৎই দেখলাম মোজা আনতে ভুলে গেছি, তাই চুপি চুপি ড্রেসিং রুমে যাই এবং মোহাম্মদ ইউসুফের ব্যাগ থেকে পাওয়া মোজা পরে ফেলি। পরে ইউসুফ যখন ট্যার পেল সে তাজ্জব হয়ে মোজা খুঁজতে শুরু করে। মোজা চুরির সেই ঘটনা এখানে শেষ নয়। শোয়েব বলতে থাকেন, একদিকে ম্যাচ শুরু হয়ে যাচ্ছিল, অন্যদিকে মোজা হারিয়ে অবাক ইউসুফ। সে সবার মোজা চেক করা শুরু করে দিল। যখনই আমার কাছে এলো তখন আমি রান আপ নেওয়ার জন্য দৌড় দেই। শুধু ইউসুফের মোজা নয়, সেদিন অন্য একজনের জুতো পরে খেলেছিলেন শোয়েব। শোয়েব বলেন, পরে আমি ইউসুফকে পুরো ঘটনা খুলে বলি। আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্ত দলের বিপক্ষে খেলছি, তাই এই বিষয়টি তাকে মানিয়ে নেওয়ার জন্য বলি। শেষ পর্যন্ত ইউসুফের মোজা এবং অন্য আরেকজনের জুতো পরে খেলতে নামেন বিশ্বের অন্যতম গতি বলার শোয়েব আখতার। আব্দুল্লাহ নোমান, নিউজ ডেস্ক।